নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি ভৈরব আপনাদের সঙ্গে তো বন্ধুরা সকালে আমরা একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটির বিজ্ঞপ্তি যেটি বেরিয়েছিল সেটা একটা সংবাদ আপত্রে কিন্তু সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এবং আপনাদেরকে জানিয়ে বিকেলের মধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু সেই অফিসিয়াল নোটিফিকেশানটি অফিসিয়াল ওয়েবসাইটটি পাবলিশ হয়ে গেছে যেখান থেকে আপনাদেরকে ইন ডিটেলে সমস্ত কিছু জানিয়ে দিতে পারবো টোটাল শূন্য পদ কী রয়েছে আবেদনের লাস্ট ডেট কী রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী চা হয়েছে এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফি কি দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বটনে এক্ষুনি লাইক করে দিন এবং এই চাকরিটিতে যদি আপনারা আবেদন করতে না চান অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট কমেন্ট করে জানাবেন পরবর্তী সময়ে আপনার জেলায় যখন এমন ধরনের কোনো চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশন ডট ইন অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের ঠিক নিচের দিকে যদি আপনারা চলে আসেন লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্সমেন্ট বলে এই যে সেকশনটি রয়েছে এখানে এখানে আপনারা দেখতে পাবেন সেই নোটিফিকেশনটি পাবলিশ হয়ে গেছে চলুন সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে আরো বিস্তারিতভাবে জানিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অ্যাডভার্টাইজ নাম্বার 05 যেখানে বলে দেওয়া হয়েছে যে কমিশনের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ট্রিপল ডাব্লু ডট পিএসসি বি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটে আপনারা বাইশ ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখ বেলা সাড়ে এগারোটা থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে এক্ষেত্রে আপনাদেরকে সকালেই জানিয়েছিলাম প্রত্যেকে যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু ওয়ান টাইম এনরোলমেন্ট অবশ্যই করতে হবে এক্ষেত্রে ক্লোজিং ডেট যেটি রয়েছে আপনাদেরকে আরও একবার আমি জানিয়ে দেবো পঁচিশ তিন দু তারিখ তারিখ আপ টু টুয়েলভ মিড নাইট অবধি কিন্তু টাইম রয়েছে এর মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন এবং আবেদন ফি জমা করতে হবে এবং এক্ষেত্রে ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ ফিস থ্রু অফলাইনের ক্ষেত্রে কিন্তু ডেট রয়েছে ছাব্বিশ তিন দু তারিখ ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে কি দেওয়া রয়েছে আপনারা একবার দেখে নিন Public Service Commission Bengal will hold the clerkship examination on the result of which recruitment is made to the post of lower division assistant or lower division clerk and post similar to that of lower division assistant or lower division clerk in the secretariat directorate directorates district offices and similar posts in regional offices including Kolkata under the rule making power of the government of West Bengal or lower division clerk yukti the the examination will be held two successive stages. part one objective type

ইন ইনসার্টেন আদার ডিস্ট্রিক্ট ইন বেঙ্গল অর্থাৎ বুঝতেই পারছেন এই যে রিক্রুটমেন্ট এক্সামিনেশান যেটি আপনাদের হবে অর্থাৎ পরীক্ষার যে সেন্টারগুলি হবে সেটি কলকাতা আর বিভিন্ন জায়গা ছাড়াও বেঙ্গলের কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের পরীক্ষার সেন্টারগুলো হবে লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার উইথ কোড নাম্বার অর্থাৎ কোথায় কোথায় হবে আপনাদের সে সেন্টারগুলি এবং তার পাশে কোড দিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের স্কেল অফ পে যেটি রয়েছে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এক্ষেত্রে তোমাদের যে বেতনক্রম যেটি থাকবে বেতনক্রম কিন্তু এক্ষেত্রে খুব ভালো রয়েছে পেমেন্ট টু অনুযায়ী পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে তোমাদের গ্রেড পে থাকবে ছাব্বিশশো টাকা বিষয় ডি এম এ অ্যান্ড এইচ আর এ পার রুলস Appointments will initially be made on temporary basis নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্সড লেটার অর্থাৎ এক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে সেটি কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া নেই সেটি কিন্তু পরবর্তী সময়ে তারা অ্যানাউন্সড করবে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটই দিয়ে দেবে তাই পরবর্তী সময়ে যখন সেই নোটিফিকেশানটি বেরোবে আপনাদেরকে সবার আগে আবারও কিন্তু আপনাদেরকে শূন্য পদ কত রয়েছে সেটি আমি জানিয়ে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন কোয়ালিফিকেশান এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি থাকতে হবে আপনারা অবশ্যই একটু দেখে নিন পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকো ভ্যালান এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের কম্পিউটারের নলেজ সঙ্গে কম্পিউটারের টাইপিং অর্থাৎ মিনি মিনিটে কুড়িটি ইংরেজি শব্দ এবং মিনিটে দশটি বাংলা শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এজ লিমিট এক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয় তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে একশো টাকা তবে এর সঙ্গে আপনাদেরকে সার্ভিস চার্জ ওয়ান আপনাদেরকে দিতে হবে যেটি আপনারা অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনারা জমা করতে পারবেন তাছাড়া আপনারা অফলাইনে ব্যাংকে কাউন্টারে যেয়েও আপনারা জমা করতে পারবেন স্কিম অ্যান্ড সিলেবাস অর্থাৎ এক্সামিনেশনের যে সিলেবাস সেটিও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে চাইলে আপনারা এখান থেকে আরও ভালোভাবে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বা ডেসক্রিপশান বক্সে আমরা এই নোটিফিকেশানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে আরও ভালোভাবে এখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশান ভালোভাবে দেখে বুঝে তারপরই আবেদন করবেন বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ